হ্যালো ফ্রেন্ডস, তো আমি হাসান, সবার মধ্যে আবারও হাজির হলাম আর একটি নতুন সরকারি চাকুরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হলো বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কার্যালয়ে। সো আপনাদের সাথে এখন বলা হবে যে এটি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে, কতজন লোক নিয়োগ করা হবে, দেন এখান থেকে আবেদন পদ্ধতি বা আপনার আবেদন করতে এ টু জেড টোটাল কত টাকা খরচ হয়, সে সকল কিছু নিয়ে আমি হাসান আছি আপনার সাথে। সো চলুন শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে যে তাদের ওয়েবসাইট সেটিতে ঢুকে আসি। সো আমি এখন যাবো যে আপনাদের যে তাদের যে মূল সার্কুলার, সো সেটিতে সো আমি আগে পিডিএফটি ডাউনলোড করে রেখেছি সো আপনাদের সুবিধার জন্য। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, 21 রাজুক অ্যাভিনিউ, ঢাকা 1000। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে অফিসিয়াল সাইট সেটি, সো অবশ্যই এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা লাগে। সো এখান থেকে আপনারা সকল কিছু দেখে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বাস ট্রাক চালক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর অধীনে অস্থায়ী ভিত্তিতে বাস ও ট্রাকের জন্য 100 জন শূন্য পদে চালক নিয়োগের নিমিত্ত বাংলাদেশ প্রাকৃত নাগরিকদের নিকট হতে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো এখান থেকে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে সেল অফলাইনে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বলা আছে অপারেটর, গ্রেড সি, বাস ট্রাক চালক। সো এখানে মোট পদ সংখ্যা সব আপনি দেখতে পাচ্ছেন এখানে 100টি পদ এখানে। ওকে, সো এখানে বেতন স্কেল হচ্ছে আপনার 2015-16 গ্রেডের আপনার 9300 টাকা থেকে 22490 টাকা ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা সহ কিন্তু আপনার এখানে নিয়োগ করা হবে। সো এখানে বয়স দেখতে পাচ্ছেন 18 অনূর্ধ্ব, ঠিক আছে, আপনার 30 বছর এবং 28/8/2022, তবে মুক্তিযোদ্ধা ক্ষেত্রে একটু 32 বছর। সে আপনি জানেন যে সকল চাকরির ক্ষেত্রে আপনার 32 বছর তাদের জন্য একটি কোঠা বলা চলে এটি, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় যোগ্যতা, সো অষ্টম শ্রেণী পাস হতে হবে আপনাকে, অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। সো এখানে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সো অবশ্যই যেহেতু এটা পেশাদার একটি কাজ, সো আপনাকে অবশ্যই এখানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে সো আপনাকে প্রায়োরিটিটা বেশি দেওয়া হবে। সো এখানে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর থেকে ভারী যানবাহন চালানোর উপর কমপক্ষে 15 দিন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সো আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের যে বিআরটিসির যে ইনস্টিটিউট আছে সেটি অবশ্যই গাজীপুরে অবস্থিত, সেখান থেকে আপনাকে আপনি কোর্স করার পরও আপনাকে 15 দিনের একটি ভারী যানবাহনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। মেডিকেল টেস্ট ও ডোপ টেস্টের যোগ্য বিবেচিত হতে হবে। সো মেডিকেল টেস্ট হচ্ছে আপনার যে ফিজিক্যাল টেস্ট, আর ডোপ টেস্টগুলো হচ্ছে যে আপনার বলা চলে যে আপনার ড্রাগ ইফেক্টেড কিনা বা এরকম কিছু ডোপ টেস্ট বলা হয়। সো এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, সো এখানে আবার যারা শারীরিক প্রতিবন্ধী এবং এতিম রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন। সো এখানে সেই জেলাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, আর নড়াইল, বগুড়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরিচপুর, বগুড়া ইত্যাদি, আর সো নওগাঁ। সো দেখতে পাচ্ছেন আপনার এই জেলার প্রার্থীগণ আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। ওকে, সো এখানে আবেদন করতে যে আপনার কাগজপত্রগুলো প্রয়োজন হবে সো সকল কিছু এখানে বলা আছে। সো এখানে আবেদনপত্র, প্রার্থীর পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর সহ জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রে অথবা জন্ম নিবন্ধনের সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং সেই তারিখে স্বাক্ষর সম্বলিত কাগজপত্র দিয়ে সংযোগ করতে হবে। সো অবশ্যই যদি আপনি এখানে মিথ্যাভাবে চেষ্টা করতে চান যে আমার অভিজ্ঞতা আছে, সো অবশ্যই আপনার এ টু জেড মানে শুরু কখন করছেন, শেষ কখন করছেন, সো সকল কিছু কাগজপত্র আপনাকে অবশ্যই দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং ড্রাইভিং লাইসেন্সের 2 কপি, সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা হতে আবেদন করতে পারবেন। সো এটা আপনার অনেকের গুড একটি নিউজ। সো এখান থেকে যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী আছেন সো সকল এখানে আবেদন করতে পারবেন, সেটা যে কোনো জেলা হোক বাংলাদেশের। সো মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো অবশ্যই দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য একটি বড় একটি অপরচুনিটি এখানে বলা হয়েছে। সো মহিলারা আবেদন করতে পারবেন। সো এখানে নাগরিক সনদপত্র, নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। সো আপনি যে স্থায়ী বাসিন্দা সেই জন্য আপনি যে স্থায়ী চেয়ারম্যান, মেয়র অথবা কাউন্সিল আছে সো তাদের একটি সনদপত্র, সেটিকে আপনার নাগরিক সনদপত্র বলা হয়। সো চেয়ারম্যান বিআরটিসি, বিআরটিসি ভবন, 21 রাজুক অ্যাভিনিউ, ঢাকা 1000, এর বরাবর যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে 200 টাকার ব্যাংক ড্রাফট, পে অর্ডার অফ এর যোগ্য সংযোগ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা পুত্র অথবা
কন্যার পুত্র হলে আবেদন উল্লেখ সহ ওই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জন্ম তারিখের প্রমাণপত্র মুক্তিযোদ্ধা মুক্তিবার্তা গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ স্বাক্ষরিত এবং সনদপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যার পুত্র হলে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কাউন্সিলর মেয়র সো আপনি একটু দেখে নেবেন। সো আমি এখানে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সো এখানে চাহিত সনদপত্র ফটোকপি শ্রেণী গ্যাজেটেড নন গ্যাজেটেড কর্মকর্তার কর্তৃক সত্যায়িত হতে হবে। সো অবশ্যই যে বিসিএস ক্যাডার সো এখানে তাদের দ্বারা আপনার সত্যায়িত হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত জামানত বাবদ 10,000 টাকা আপনার বিআরটিসি হিসাব বিভাগে আপনার জমা করতে হবে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন যারা আপনার টিকতে পারবেন সো আপনার 10,000 টাকা করে তাদের জামানত হিসেবে তাদের বিআরটিসি হিসাব সো সেখানে আপনার জমা করতে হবে। সো এখানে আবেদনপত্র আগামী 28/8 সো দেখতে পাচ্ছেন 28/8 তারিখটা অবশ্যই দেখে রাখবেন। তারিখের মধ্যে অফিসিয়াল ওখানে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয় সরকারের কোটা নির্ধারিত বিধি মোতাবেক অনুসরণ করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন খামের উপর পদের নাম প্রার্থীর নিজ জেলা উল্লেখ করতে হবে। সো ভুল এগুলো আপনার দেখে থাকেন প্রতিটা সার্কুলার আমি বলি আপনার ভুল কোনো তথ্য দিবেন না বা ভুল কোনো অসাধু উপায় অবলম্বন করবেন না, কারণ এগুলো আপনার ধরুন আপনার ফার্স্ট ধরুন মেডিকেল অথবা আপনার টেস্টে টিকসেন এক্সাম টেস্টে সো অথবা ভাইবাতে টিকসেন কিন্তু আপনার এরকম অনেক সময় আসবে সো আপনার যা দেবগে সকল তথ্যগুলো ভুল সো সেই সময় আপনাকে বাতিল করে দেওয়া হবে। সো কাজেই মিথ্যা জিনিসটা আশ্রয় না নেওয়াটা উচিত। সো আপনারা এখানে অবশ্যই একটু দেখে শুনে করবেন। সো এই ছিল বাংলাদেশ বিআরটিসির একটি বড় সার্কুলার। সো আপনাদের এখন দেখিয়ে দেওয়া হবে আপনাদের তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড দেন কীভাবে আপনারা ই করবেন। সো যে সাইটটি সো আমি সেই ডিসক্রিপশন বক্সে দিব দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসি সার্কুলার 35। সো এই সাইটটিতে ঢুকবেন আপনারা যে আর ঢোকার পরে দেন এখান থেকে স্যাম আমার মধ্যে একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে। সো আমি এটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন। সো একটু আমরা একটু ব্যাকে যাই। সো একটু সমস্যা করতেছে। সো আর কি এভাবে আপনারা এখানে থেকে ঢোকার পর যেহেতু এটা আপনার অনলাইনের কোনো ইয়া নাই সো সার্কুলারটা আপনারা এখানেই পাবেন। সো এখানে একটু ঢোকার পরে আপনারা ঘাটাঘাটি করবেন আমি সাইটে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেন এখান থেকে আপনারা অবশ্যই তারপরে যদি কোনো সমস্যা হয় সো অবশ্যই কমেন্টস করবেন। সো আমি হাসান আপনাদের কমেন্টসে যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করবো। আর সার্কুলারটা যেহেতু আপনার অফলাইন সো এখানে তাদের কোনো ইয়া নাই সো সার্কুলারটা আমি এখানেই পেয়েছি বিআরটিসির যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সো আপনারা একটু এখান থেকে দেখে শুনে ঘাটাঘাটি করবেন। সো এই যে সার্কুলার সো আমি একটু উপরে যাই। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই সাইটে ঢুকছি সো এই যে সার্কুলারটি ওকে আমি একটা একটু ক্রস করে দিই। সো দেখতে পাচ্ছেন এই যে বিআরটিসি জব সার্কুলার 2022 সো যেহেতু এটা ইমএস ফাইল সো সেই জন্য আপনাদের ওরকমভাবে আমি করতে পারলাম না। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো এই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সো আপনারা সেখান থেকে অবশ্যই একটু কাইন্ডলি দেখে নেবেন। আর আপনার চাকরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে সরকারি বেসরকারি প্রতিনিয়ত যে চাকরির সার্কুলারগুলো প্রকাশিত হয় সবার আগে পেতে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সো এই ছিল আজকের মতো একটি বাংলাদেশ বিআরটিসি সরকারি সার্কুলার। সো আশা করি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেন আপনার চাকরি ইউটিউব চ্যানেল সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।